বাঁকুড়া বিষ্ণুপুর শহর থেকে 10 কিলোমিটার দূরে এক গ্রাম রাধানগর, আর সেখানেই বাস ছিল চ্যাটার্জি পরিবারের। আর পাঁচটা গৃহস্থের মতো ছাপোষা জীবন, সকাল হলেই দুপুরে ভাতের চিন্তা আর দুপুর হলেই রাতের আহারের চিন্তায় দিন কাটে তাদের। সেই পরিবারের কর্তা নিতাই চ্যাটার্জি, তার একমাত্র ছেলে মানস চ্যাটার্জি 5 বছর বয়স থেকেই সৌরভ গাঙ্গুলির অন্ধভক্ত। নিতাইবাবু পেশায় একজন রিটায়ার্ড পঞ্চায়েতের গ্রুপ ডি কর্মচারী। অভাব অনটন যার নিত্যদিনের সঙ্গী। অভাবের তাড়নায় একটা সময় নিজের ভিটে বিক্রি করে বিষ্ণুপুর পৌর শহরের রিটায়ার্ডের টাকা দিয়ে একফালি কেনা জায়গায় কোনো রকমে মাথার একটি ছাদ তৈরি করে পুরো পরিবারকে নিয়ে আশ্রয় নিতে হয়েছিল। সাংসারিক অনটনের জেরে উচ্চ মাধ্যমিক পাশ করার পর মানুষের কপালে আর পড়াশোনা জোটেনি। অভাবের কাছে হেরে গেলেও দাদার প্রতি অন্ধ ভালোবাসা তার পিছু ছাড়েনি। সে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে মেসেজের মাধ্যমে সকলের কাছে একটা জিনিসই আবদার করত, তা হলো দাদার ফোন নাম্বার। কোনো সহৃদয় ব্যক্তি তাকে দাদার সাথে দেখা করিয়ে দিক, কিন্তু ভাগ্যক্রমে তা আর হয়ে ওঠেনি। বেড়ে ওঠার কিছু সময় পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়ে গেলে বাবার কাছে টাকা চায় সে, দাদার সাথে দেখা করতে যাবে। কিন্তু অভাবী বাবা কিছুতেই টাকা দিতে রাজি হননি। অবশেষে বাড়িতে ঝামেলা করে বন্ধুর কাছ থেকে 100 টাকা ধার নিয়ে সে সোজা চলে যায় সম্পূর্ণ অজানা এক শহর কলকাতায়। লোকমুখে শোনা শুধুমাত্র বেহালায় বাড়ি মহারাজের। অনেক চেষ্টা করেও শেষমেশ দেখা মিললেও কথা হয়নি মহারাজের। শুধু একটিবার দাদার সাথে দেখা করার জন্য বাঁকুড়া থেকে কলকাতা রোজ নামচা হয়ে দাঁড়িয়েছিল মানুষের। যখন বিসিসিআই প্রাক্তন সভাপতি জগমোহন ডালমিয়া মারা গেলেন, তখন মানুষ আশা করেছিলেন দাদা ঠিক সেখানেই আসবে। তাই সবকিছু ফেলে বাঁকুড়া থেকে সোজা কলকাতায় চলে আসে। সেখানে দাদার দেখা মিললেও আবারও দাদার সাথে কথা না বলা অবস্থাতেই রয়ে গিয়েছিল। এত সবের পরেও হাল ছাড়েনি রাধানগরের মানুষ। এরপর তার দাদার প্রতি ভালোবাসা, অদম্য ইচ্ছা যেন আরো দ্বিগুণ হয়ে উঠল। ততক্ষণে কলকাতায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেশ কয়েকজন বন্ধু তৈরি করে ফেলেছে, ফেসবুক পেজ মহারাজের দরবারে। এই পেজের সৌজন্যে দাদার কাছে আসা, দাদার সাথে দেখা করা, দাদার সাথে কথা বলা। তারপর হঠাৎ একদিন শেষমেশ বাংলার সব থেকে বেশি জনপ্রিয় রিয়েলিটি শো দাদাগিরির মঞ্চে অবশেষে মানুষ আরো ভালোভাবে বেশি সময় ধরে দেখা পেল তার স্বপ্নের পুরুষ মহারাজের। অনেক কথা, গল্প, আড্ডা, দাদাগিরি মঞ্চে দাদার খেলাতেও দেখা গেল মানুষকে, চ্যাম্পিয়নও হলো। একটিবারের জন্য দাদাকে জানায়নি তার এবং তার পরিবারের অসহায়তার কথা, জানায়নি ভাঙাচোরা ঝোপের মধ্যে ছোট্ট একটা ঘরের মধ্যে মা বাবাকে নিয়ে তার বসবাস। আমি একটা খুব দরিদ্র পরিবারের ছেলে, তো প্রথমে তো টিভিতে শুনতাম যে সৌরভ বলে একজন আছে, টাইটেলটাও ভালো করে জানতাম না। তো আমার বাবা একজন গ্রুপ ডি কর্মী ছিল পঞ্চায়েতে, সেইভাবে টিভিও থাকেনি বাড়িতে, তো অন্যের বাড়িতে টিভি দেখতে যেতে হতো। তো ওইখান থেকেই সৌরভ গাঙ্গুলির প্রতি একটা আলাদা আবেগ কাজ করতো। তখন দাদাকে বাদ দেওয়া হয়েছিল, আমরা সেই অর্থে 96 বা 2000 ওই টাইপের খেলা মাঠে যেহেতু দেখা আমাদের পক্ষে সম্ভব ছিল না, তখন সাদা কালো টিভির যুগ। তো ওখান থেকেই দাদার প্রতি আবেগটা আস্তে আস্তে শুরু হয়। তারপর সোশ্যাল মিডিয়া আস্তে আস্তে আসে, আমি মাধ্যমিক পাস করি, সোশ্যাল মিডিয়া করতে থাকি, তারপর উচ্চ মাধ্যমিক পাস করি। তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আস্তে আস্তে আমি দাদার ছবি পোস্ট করতাম বিভিন্নভাবে, ফেসবুকে করতাম, টুইটার, তারপর সে টুইটারে করতাম। তো ওইভাবে এবং বিভিন্ন মানুষকেও বলতাম যে আমার সাথে যদি দাদার একটু দেখা করি, তা জাস্ট মানুষটাকে আমি দেখব। তো সেই অর্থে কোনো মানুষ সেইভাবে রেসপন্স করেনি তখন। তো একদিন হঠাৎ বাড়িতে একটু ঝামেলা করে না বলি বন্ধুর কাছ থেকে কিছু টাকা নিয়ে চলে গেলাম, 100 টাকার মতন নিয়ে আমি চলে গেলাম দাদার বাড়ি। তো আমি কিছু জানতাম না দাদার বাড়ি ঠিক কোথায়, শুধু টিভিতে যা শুনেছিলাম বেহালা চৌরাস্তা আর বীরেন রায় রোড, এইটুকু। আমার একটা ফ্রেন্ড শুধু জাস্ট বলেছিল যে একটা গলি আছে, গলির এই ডান দিকে রবীন্দ্র মিষ্টান্ন ভাণ্ডার, জাস্ট এইটুকু। এই লোকেশন নিয়ে আমি চলে গেছিলাম। ফাইনালি আমি 11টার সময় পৌঁছাই। তো পৌঁছানোর পর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা গাড়ি বেরিয়ে আসে দাদার বাড়ি থেকে, ওখানে যেয়ে আমি একটু অন্যরকম হয়ে যায়। তো তারপর গাড়িটা বেরিয়ে আসতে দেখলাম যে ড্রাইভারের পাশের সিটে আমি যাকে ভগবান মানি তিনি রয়েছেন। তো আমাকে দেখেই প্রথমে হাসলেন, তারপর উনি খুব ব্যস্ত ছিলেন, কোনো একটা শ্যুটিংয়ে তিনি যাচ্ছিলেন। তো আমাকে বললেন যে অন্য কোনো দিন এসো,
তো তোমার সাথে কথা বলে যাবে। নেক্সট তারপর আমি বাড়ি চলে আসি, আবার একদিন আশা নিয়ে যাই, সেদিন জগমণ্ডল মিয়া মারা যায়। তো আমি জানতাম না যে তিনি হসপিটালে আছে, তো দাদা হসপিটাল থেকে এসে বলে আজকে তো এরকম অবস্থা, তো আমি কারোর সাথে কথা বলবো না। সেদিন দেখা হলো, কথা হয়নি। তো এইভাবেই আস্তে 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 আমার ফিলিংসটা বাড়তে থাকে তাকে দেখি কিভাবে সামনে। কলকাতা কিভাবে যেতে এই অত্যন্ত গ্রাম থেকে? এই বন্ধুদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে ওইভাবেই যেতাম তারপর ট্রেনের মাধ্যমে। তারপর তারপর আস্তে 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 বিভিন্ন মানুষের সঙ্গে আলাপ হয়, বিভিন্ন খবরাখবর নিতে থাকি, দাদা কোথায় যাচ্ছে, মানে দাদা কি করছে, কি খাচ্ছে, কোথায় যাচ্ছে, কি কথা বলছে, এইভাবে আস্তে আস্তে আবেগটা আমার হয়। তারপর দেখলাম যে লেখাপড়া আমি উচ্চ মাধ্যমিক পাশ করার পর, তারপরে সেই অর্থে টাকা পয়সা না থাকে আমি আর পড়তে পারিনি, তো দাদার পেছনে ছুটেছি। দাদার পেছনে ছুটেছি, মানে দাদার প্রতি আবেগ যাই হয়ে যাক দাদাকে ছাড়া যাবে না। আচ্ছা তো দাদা, তারপর বিভিন্ন মানুষের সঙ্গে আলাপ হতে থাকে আস্তে আস্তে। তো তারপর আরও আমার বন্ধু যারা ফেসবুকের মাধ্যমে পরিচয়, তাদের মধ্যেও দেখেছি আবেগটা থাকে। তো তখন আমরা একটা গ্রুপ ক্রিয়েট করি মহারাজের দরবারে নামে। তো তারপর আমরা অ্যাকচুয়াল গ্রুপটা করেছিলাম যে খেলা দেখবো আর দাদাকে নিয়ে একটু পোস্ট টোস্ট করবো এবং আড্ডা দেবো। তো এইভাবেই সৃষ্টি হয় গ্রুপ। তো একদিন হঠাৎ করে গ্রুপটা নিয়ে, গ্রুপে 30-40 জন নিয়ে আমি দাদার বাড়ি চলে যাই। তো দাদার বাড়ি চলে যাওয়ার পর কিছুক্ষণ পর ডোনা গাঙ্গুলি বেরিয়ে আসেন, উনি বলেন যে আমার বাবা অসুস্থ, তো বলেন তোমাদের দাদা একটু পরে বেরো। তারপর কিছুক্ষণ পর সৌরভ গাঙ্গুলি বেরিয়ে আসেন, তিনি আমাদের সাথে দেখা করেন এবং তিনি আমাদেরকে বলেন যে কি করতে হবে বলো, পরবর্তীকালে তোমরা যখন আসবে আমাকে জানিয়ে আসবে এত দূর থেকে তোমরা এসছো। তো এইভাবে আস্তে আস্তে তৈরি হয়, তার বাড়ির সঙ্গে একটা পরিচিতি হয়, তার ফলে তার দুর্গাপুজো বা তার বাড়িতে জায়গাগুলো আমরা লাইভ করতে যাই, এইভাবে গ্রুপের আস্তে আস্তে বাড়ে। তারপর আমরা কোভিডের সময় বিভিন্ন মানুষকে যখন হেল্প করছিলাম, তখন আমরা একটা মাস্ক করেছিলাম তাকে নিয়ে, বিভিন্ন মিডিয়া থেকে আরম্ভ করে সবাই সেটা দেখানো হয়েছিল। তার 96-এর যে ছবি এবং তারপর যে এখন বিসিসিআই প্রেসিডেন্ট, ওটাকে মার্ক করে আমরা মাস্কটা করেছিলাম, যেটা সবার মধ্যে খুব, এবং দাদাকেও আমরা সেটা দিয়ে এসেছিলাম 8ই জুলাই তার বার্থডের দিন। তো ওখান থেকে আস্তে আস্তে জিনিসটা বাড়তে থাকে। তারপর দাদার প্রতি এত ভালোবাসাটা কিভাবে জন্ম হলো তোমার মধ্যে? ওই মানুষটাকে দেখে, মানে মানুষটা নিয়ে, মানে ওটা কি তোমার বাবার কাছ থেকে দেখেছিলে, বাবা দেখিয়েছিল না, ওটা তাকে? টিভিতে দেখে, তার প্রতি একটা আবেগ, এবং যখন গেট চ্যাপেল ইস্যুটা হয় তখন তার আবেগটা একটু বেশি হয়, যে অন্যায়ভাবে যেহেতু বাদ দেওয়া হয়, এবং বাঙালি তো রক্তে কোথাও একটা নেতাজি বেরিয়ে আসে, তো ওই জন্য দাদার প্রতি ওই অন্যায়টা কোথাও যেন আমরা মেনে নিতে পারছিলাম না, ওখান থেকে দাদার প্রতি আবেগটা আমাদের একটু বেশি বেড়ে গেছে। তারপর তো তারপর বিভিন্ন মানুষের আলাপ হতে হতে হঠাৎ করে জিয়ের সাথে এবছর আলাপ হয়। তো ওখানে একটা দাদা আছে, তিনিও দাদাগিরি চ্যাম্পিয়ন আগের বছর, তিনি আমাকে বলেন যে তুমি দাদাগিরি খেললে কেমন হয়। আমার প্রথম নার্ভাস ফিল হচ্ছিলো, পরে জিতের একজন দিদিও আছেন, তিনিও আমাকে খুব হেল্প করেছেন। তো তিনি আমাকে ফাইনালি ডাকেন, আমাকে গ্রুমিং করান, আমাকে অডিশন নেন, তারপরে ফাইনালি সৌরভ গাঙ্গুলির কাছে আমি পৌঁছাই, এবং 1.5 ঘন্টা তার মতন একজন ব্যস্ত মানুষের সাথে, যাকে আমি ভগবানের মানি, কথা বলেন। প্রথম দিকে আমি একটু নার্ভাস ফিল করছিলাম, তিনি আমাকে অনেক হেল্প করছিলেন, ভালো ভালো কথা বলে তিনি আমাকে নার্ভাস থেকে বার করার চেষ্টা করছিলেন, এবং প্রথমেই আমি মাইনাস খেয়ে যাই, তারপর আস্তে আস্তে আমি আবার খেলায় ফিরি। তো উনি অনেক হেল্পও করেছেন, অনেক ব্যক্তিগত কথাও উনি বলেছেন, এবং উনি আমাকে এটাও বলেছেন যে তোর কি আমার কিছুই খারাপ লাগে না, তো আমি বলেছিলাম না। তো অনেক মজা আর কি করেছে এবং ছবিও তুলেছেন, এইভাবেই। তারপর মানে 1.5 ঘন্টা কখন তার সাথে কথা বলে কেটে গেল বুঝতে পারিনি। এই জীবনের ভগবান, তুমি যাকে ভগবান মানো তাকে লাইভ দেখতে পারো, দেখেছো, এই ফিলিংসটা কেমন ছিল? এই ফিলিংসটা বলে তো বোঝানো যাবে না, মানে তাকে দেখি আমি অন্যরকম আবেগ হয়ে গেলাম। তাকে যখন প্রথম দেখলাম তাকে বললাম যে আজকের দিনটা কিন্তু দাদা মনে আছে পিং বল টেস্ট হয়েছিল, দাদা বললে হ্যাঁ আমার মনে পড়েছে। তো একটা আলাদা ফিলিং, যেটাকে বলে বোঝাতে পারবো না যে কি হচ্ছিল। ভাবছিলাম যে আমার এত বছরের জার্নিটা কোথাও একটা ফাইনালি, আগামী দিনে কি করতে চাও? আগামী দিনে যাই হয়ে যাক দাদাকে নিয়ে অনেক কিছু কাজ করতে চাই, এবং রিসেন্ট আমার একটা বই বেরোবে, যেটা আমি দাদাকেও বলেছি যে মানুষটা ঠিক কীরকম, আমরা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলিকে সবাই দেখেছি, তো মানুষটা ঠিক কীরকম, তার যারা কাছের মানুষ, সেলিব্রিটি, তার প্রশাসক লাইন, ক্রিকেটার, সবাইকার কাছ থেকে আমি বিভিন্ন রকম লেখা এবং ইন্টারভিউ নিয়েছি, এবং আমরা নিজেরাও কিছু লিখেছি। সে মানুষ তো উচ্চ মাধ্যমিকের বেশি পড়াশোনা করোনি, আর তাও এত কিছু কিভাবে করছো? আবেগ, হ্যাঁ, সব সময় পড়াশোনা দিয়ে তো সব কিছু হয় না, এবং তার প্রতি আমি অ্যাকচুয়াল, এটা দাদাগিরি তো সৌরভ গাঙ্গুলির সামনে বলেছি, মানুষ বিভিন্ন বিষয়ে পিএইচডি করে,
আমি অ্যাকচুয়াল সৌরভ গাঙ্গুলিকে নিয়ে পিএইচডি করতে চাই। প্রত্যেকদিন তিনি কোথায় যাচ্ছেন, কি করছেন। তোমার যে গ্রুপটা রয়েছে, গ্রুপে কত সদস্য আছে, কোথায় কোথায় আছে? গ্রুপে এই মুহূর্তে 65,000 প্লাস ফলোয়ার্স আছে, আর আমরা গ্রুপটা যারা মনিটর করি 80 জন আমাদের বিভিন্ন মেম্বার আছে, বিভিন্ন ডিস্ট্রিক্টে আছে, রাজ্যের বাইরে আছে, এবং আমাদের ইন্ডিয়ার বাইরেও আছে। তারাও বিভিন্নভাবে হেল্প করে আমাদের, যারা চাকরি বাকরি করে তারা। একটা ফান্ড আছে, আমরা চেষ্টা করব যে আমাদের যদি কোনো স্পন্সর আছে, এখন অবধি স্পন্সর না থাকে, আমাদের বিভিন্ন ফান্ড আছে, আমরা নিজেরা যারা থাকে সদস্য তারা কি ছবি পাঠায় বিভিন্ন জায়গায় দাদাদের? হ্যাঁ, ছবি পাঠান, ওখান থেকেও বিভিন্ন ছবি পাঠান যে দাদা এইখানে এসছে, লন্ডনে এসছে, এই করছে, দুবাই গেছে, এই করছে। সংসার এখন কিভাবে চলছে? আমাদের সংসার এখন ওই কোনো রকমে বাবা পেনশন পায়, ওখান থেকে চলছে, আমি সেই অর্থে কিছু করি না। কিন্তু একেবারে মহারাজ, অর্থাৎ বাঙালির শ্রেষ্ঠ পুরুষ, যিনি মহারাজের সঙ্গে এতটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছো, অথচ বাড়িতে খুবই অসহায় অবস্থা, এই বিষয়টা কখনো তুলে ধরনি দাদার সামনে? না, আমি দাদার সঙ্গে তুলি না, আসলে দাদার কাছে যে আমি একটু অন্যরকম আবেগে জড়িয়ে যাই, মানে অনেক কিছু বলবো বলে ভাবি, কিন্তু বলা হয়ে ওঠে না। উনি একটা আলাদা আবেগ কাজ করে ওনার কাছে গেলে। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার বাবা এবং মা আছে। কি করেন ওনারা? বাবা পেনশন পান আর মা গৃহবধূ। তুমি আগামীতে আর লেখাপড়া করার ইচ্ছা বা কিছু আছে? না, ইচ্ছে নেই, দাদাকে নিয়ে অনেক কিছু কাজ করছি, মানে আমি জীবনে এমনই কিছু চাই যেটাতে দাদাকে নিয়ে কাজ করা যায়। কিভাবে এই পোস্টগুলো করতে, এই এই ভাঙাচোরা ঘরে বসে? হ্যাঁ, এই ভাঙাচোরা বসেই ছোট্ট একটা মোবাইল নিয়ে আমার কাজ শুরু হয়েছিল। তোমার নাম? আমার নাম মানস চ্যাটার্জি। মানুষের এই সাফল্য ছড়িয়ে পড়তেই বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ তার বাড়িতে হাজির হয়ে তাকে শুভেচ্ছা বার্তা জানিয়ে আসে। এখন নিয়মিত দাদার সাথে মানুষের কথাবার্তা চললেও সে এবং তার পরিবারের অবস্থান একই জায়গায় রয়ে গেছে। বিষ্ণুপুর বিধানসভার বিধায়ক তন্ময় ঘোষ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন যে কোনো পরিস্থিতিতে মানুষের পাশে থাকবেন তন্ময় বাবু, এমনটাই বলে গেলেন মানুষকে। আজকে আমি এখানে এসেছি আমাদের যে দাদাগিরির মতো প্ল্যাটফর্ম, যেটা আমাদের বাংলার বাড়িতে বাড়িতে একটা জনপ্রিয় প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে আমাদের ঘরের ছেলে, আমাদের বিষ্ণুপুরের ছেলে মানুষ যেভাবে জয় হয়েছে এবং বিষ্ণুপুরের যে সুনাম বজায় রেখেছে, এটা বিষ্ণুপুরের গর্বের বিষয়, এবং এই গর্ব শুধু আমাদের বিষ্ণুপুরবাসীর, এবং সেই সঙ্গে আমিও বিশেষভাবে গর্ববোধ করছি বিষ্ণুপুরের বিধায়ক হিসাবে। এবং সর্বতোভাবে ও যেভাবে এগিয়ে চলেছে, এবং যেভাবে একটা আমাদের বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলির সঙ্গে একটা নিবিড় সম্পর্ক স্থাপন করেছে আমাদের বিষ্ণুপুরে, তার জন্য বিশেষভাবে ওকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানালাম। এবং আমি ওকে বললাম যে যে কোনো ব্যাপারে ও আমার তরফে সর্বতোভাবে সাহায্য পাবে, আমি ওর পাশে আছি, সহযোগিতা করব, এবং এইভাবে ও যেন এগিয়ে চলে এবং বিষ্ণুপুরের সুনাম বজায় রাখে, তার জন্য ওকে সব কিছু ব্যাপারে থ্যাংকস জানালাম।